আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ডিম বিরিয়ানি রান্না করবেন। আপনাদের বাসায় যদি মাংস না থাকে, তাহলে যদি মন চায় বিরিয়ানি খেতে, তাহলে অবশ্যই আপনারা ডিম দিয়ে এই বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন, এবং কোনো গেস্ট এলে খুব জলদি এই রেসিপিটা বানিয়ে তাদেরকে দিতে পারবেন। তো চলুন শুরু করি আমাদের আজকের রেসিপিটি। বিরিয়ানিটা রান্না করার জন্য প্রথমে আমি এখানে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আর বিরিয়ানির জন্য এখানে আমি একটা আলুকে এই যে দুই টুকরো করে নিয়েছি, আপনার চাইলে আস্ত আলুও ইউজ করতে পারেন, আমরা এই দুই টুকরো করে নিয়েছি। আর এগুলাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এবার এগুলাকে আমরা ভাজতে চলে যাব। এবারে আমরা আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিব, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমরা একে একে ডিম গুলাও দিয়ে দিব, আর আমি একটু হালকা লবণ ছিটিয়ে দিয়েছি। এবারে আমরা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যারা যারা ভিউয়ার্স আমাদের চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন আমাদেরকে নতুন কোনো ভিডিও চালার আগে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এবং যারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমাদের ডিম এবং আলু দুটোই ভাজা হয়ে গেছে। এবারে আমরা আপনাদের বাসায় যদি মাছ বা মাংস, অনেক সময় সবার বাসায় কিন্তু মাছ মাংস থাকে না, তাহলে কিন্তু এ সময় আপনারা এই রেসিপিটা খুব জলদি তৈরি করে ফেলতে পারবেন, এবং ঘরোয়া মশলা দিয়ে। আশা করছি এই রেসিপিটা আপনাদেরকে অনেক সাহায্য করবে। সবাই এই রেসিপিটা আশা করছি অবশ্যই বাসায় ট্রাই করবেন। এবার আলু আর ডিমগুলো উঠিয়ে নিব একটা প্লেটে। ভিউয়ার্স, এবার তেলটাতে আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর যেগুলো বিরিয়ানির জন্য রাখবো, আর যেগুলো ব্রেস্তার জন্য উঠিয়ে নিব। আর এখানে আমরা ডিম এবং আলু দুইটাই ভেজে উঠিয়ে নিয়েছি। এই যে ভিউয়ার্স দেখুন, কালারটা এমন এসেছে, আমরা আরেকটু ভেজে নিব। ভিউয়ার্স, ব্যারেস্তাগুলো রেডি হয়ে গেছে, এবারে ব্যারেস্তাগুলো আমরা উঠিয়ে নিব। ব্যারেস্তাগুলো তুলে নিচ্ছি, এখন একটু চিনি ছিটিয়ে দিচ্ছি ব্যারেস্তাগুলো, যাতে নরম না হয় মচমচা থাকার জন্য। কাজেই আমরা কিছু বেরেস্তা তুলে তারপর এখানে দারুচিনি, এলাচি এবং তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা, তিন চামচ পরিমাণ। ভিউয়ার্স, এবারে দিয়ে দিব 1/4 চামচ পরিমাণ আদা বাটা। এবার দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিব মরিচ গুঁড়া, এটা অপশনাল, আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চামচ পরিমাণ। দিয়ে দিব একটু মিষ্টি দই, আর মিষ্টি দই দিলে কিন্তু চিনিটা দেওয়া লাগবে না, আর আপনার যদি টক দই দেন তাহলে সেটা ব্যালেন্স করতে একটু চিনি ইউজ করবেন। আমরা মিষ্টি দইটা দিয়ে দিয়েছি, সেজন্য আর কোনো চিনি ইউজ করব না। আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এবারে আমরা একটু পানি দিয়ে দিয়েছি, আর এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া।
বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। বিওয়ার্স, আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এবারে আমরা দিয়ে দিব যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলা। দিয়ে এবার মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ আলুগুলো সিদ্ধ করে নিচ্ছি। ভিউয়ার্স, ফিরে এলাম কিছুক্ষণ পর। এই যে দেখুন আলুগুলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ডিমগুলা। এবার আমরা ডিমগুলা অ্যাড করব। ও ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা মশলা থেকে ডিম এবং আলু দুইটাকে উঠিয়ে নিব একটা পাতি একটা প্লেটে। বাবু দাঁত দেখো, এই যে দেখুন একে একে আমরা সবগুলো উঠিয়ে নিচ্ছি। হ্যাঁ কম মশলা, এবার আমরা শুধু মশলা রেখে ওইগুলো উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, সবগুলো আলু এবং ডিম তুলে নিয়েছি। চাল, আর এবারে আমরা চালগুলো আগে ধুয়ে রেখেছি, এখন চালগুলো দিয়ে দিচ্ছি। আমরা নিয়েছি চিনি গুঁড়া চাল। আমরা এখানে 1 কেজি চিনি গুঁড়া চাল নিয়েছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এবারে মশলাটাতে দিয়ে দিয়েছি। আর এবার খুব ভালোভাবে মশলাটার সঙ্গে এই চালটাকে মিশিয়ে নিতে হবে। আর চালটা যখন ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে চালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ভিউয়ার্স, এই যে দেখুন খুব ভালোভাবে মশলাটার সঙ্গে চালটাকে মিক্স করা হয়ে গেছে। ভেজে নিচ্ছি ভালোভাবে, এবার ভালোভাবে ভেজে নিচ্ছি যেন ঝরঝরে হয়। কোকো মশলা 1 কেজি চালে আমরা 2 কেজি পানি দেবো। 8 কাপ পানি না দিয়ে আমি 7 কাপ দিব, 2 কেজি পানি থেকে 1 কাপ কম দিব, তাহলে বিরিয়ানিটা সুন্দর ঝরঝরা হবে। মেজারমেন্ট কাপ দিয়ে আপনারা 7 কাপ পানি দিবেন 1 কেজি চালে, তাহলে বিরিয়ানিটা পারফেক্টভাবে সুন্দরভাবে ঝরঝরা হবে। আমাদের ভাজা হয়ে গেছে, এবারে আমরা পানিটা দিয়ে দিব। এই যে ঝরঝরা ভাবে হয়ে গেছে ভাজাটা, এখন আমি 7 কাপ পানি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল হয়েছে। বিয়ার্স, আমাদের 7 কাপ পানি দেওয়া হয়েছে, এবারে আমরা ডিমগুলো দিয়ে দিব এবং আলুগুলো দিয়ে দিব। এই যে এবারে আমরা ডিম এবং আলুগুলো দিয়ে দিচ্ছি। বিয়ার্স, এবার আমরা চুলার আগুনটা ডিম করে দিব। ভালোভাবে মিক্স করেছি, এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। ভিউয়ার্স, পানি এবার আমরা ফিরে এলাম কিছুক্ষণ পর, যে পানিটা কিছুটা শুকিয়ে গেছে। এবারে আমরা উপর দিয়ে বেরেস্তা এবং মরিচ গুলা দিয়ে দিব। এখন ভালোভাবে চাপ দিয়ে উপর দিয়ে কাঁচা মরিচ আর বেরেস্তা গুলা দিয়ে দিব। এই যে ভিউয়ার্স, এবারে আমরা দিয়ে দিব উপর দিয়ে কাঁচামরিচ। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দিয়ে দিব বেরেস্তা। এখন 15 মিনিটের জন্য ডিম আছে, আমরা এটা দমে রেখে দিব। ভিউয়ার্স, এবার আমরা এই ছিদ্রটা বন্ধ করে দিব যেন হাফটা বেরিয়ে না যায়।
একটা টিস্যুর সাহায্যে এই মুখটা বন্ধ করে দিচ্ছি। এই যে বন্ধ করে দিলাম, এখন 15 মিনিটের জন্য আমরা এটা এভাবে ফিরে এলাম 15 মিনিট পর। ওয়াও, একটা সুন্দর স্মেল বেরোলো। এখানে একটু নাড়িয়ে দেখিয়ে দিই বিরিয়ানিটার কি অবস্থা। অবস্থা একেবারে সুন্দরভাবে পারফেক্ট হয়ে গেছে। দেখুন বিওয়ার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। তো বিওয়ার্স দেখুন, তৈরি করে ফেললাম আমাদের মজাদার ডিম বিরিয়ানি। এটা তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এবং খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যায়, ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরোয়া মশলা দিয়ে। বাসায় যদি মাছ মাংস না থাকে তাহলে খুব সহজে এটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন, আর খুব দ্রুত গতিতে এটা তৈরি হয়। তো আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।